फ्रेंड्स চলে আসলাম আরো একটি ভিলেজ রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা হচ্ছে পাঁচমিশালি সবজি বড়া। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এই রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এখানে আমি দেখতে পাচ্ছেন হরেক রকমের সবজি নিয়েছি। এখানে আলু কুচি করে নিয়েছি, আনাজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পুঁয়ের শাক কুচি করে নিয়েছি এবং মুসুর ডাল বেটে নিয়েছি। এরকম মুসুর ডাল আমি আগে থেকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, রাখার পর এটা পাটাতে বেটে নিয়েছি। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। প্রথমে একটা বোলের ভিতরে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরা মশলার গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। এমনভাবে মিক্সড করে নিতে হবে যেন পানি পানি ভাবটা চলে আসে। মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি বেটে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভালোভাবে মিক্সড করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে অল্প অল্প করে চালের আটা দিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি চালের আটা না থাকে সেক্ষেত্রে কিন্তু ময়দা, কর্নফ্লোর সব কিছুই দিয়ে দেওয়া যাবে। হয়ে গেছে মাখানোটা, এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি চুলায় একটা কড়াই দিয়েছি, কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে আমি অল্প অল্প করে নিয়ে চপের আকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আমি উল্টিয়ে পাল্টিয়ে চারপাশে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। হয়ে গেছে আমার এই সবজি চপ ভাজা, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। খুবই কম সময়ে, খুবই কম উপকরণে, বাসায় থাকা উপকরণ দিয়ে এরকম সুস্বাদু মজাদার বড়া চপ কাকলেট আপনারা বানিয়ে নিতে পারেন। পাঁচমিশালি সবজি কাকলেটটা আমার কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আরও ভালো সব রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।